যে বাংলাদেশের একটি অত্যন্ত প্রশংসিত অবস্থান জাতিসংঘে শান্তিরক্ষী মিশনগুলোতে এবং উনত্রিশে মে সেটি অফিসিয়ালি পালন করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস এই উপলক্ষে আজকে আলোচনা আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা নিশ্চয়ই আগ্রহী হবেন আমাদের বিজ্ঞ দুজন আলোচকদের কাছ থেকে শুনবার জন্য যে বাংলাদেশ কতটুকু ভূমিকা পালন করেছে এবং ওনারা যেহেতু সিনিয়র পজিশনে সার্ভ করেছেন জাতিকে রাষ্ট্রকে নিজেদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে বিনিময় করবেন প্রথমে আমি রিয়ার অ্যাডমিরাল আওয়াল স্যার আপনার কাছে আসি বিশেষ করে বাংলাদেশের অবস্থান সম্পর্কে বা আপনার কিছু অ্যানালিসিস এই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অ্যাক্টিভিটি সম্পর্কে যদি বলেন ধন্যবাদ অনেকদিন পরে মাই আসলাম আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আর আজকের যে বিশেষ উপলক্ষ আন্তর্জাতিক শান্তি রক্ষী দিবস তো এটার আপনার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন সাত কোটি মানুষ মারা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো এরপরে একটা মানবতার একটা দাবি ছিল যে আর যেন আমরা যুদ্ধে জড়িয়ে না পড়ি এই ধরনের রক্তক্ষে যুদ্ধে জড়িয়ে না পড়ি সে থেকেই উনিশশো পঁয়তাল্লিশ সনে আপনার ইউনাইটেড নেশনস এটার জন্ম হল এবং তার সাথে সাথে যে আপনার একটা বিশেষ উদ্দেশ্য ছিল তৃতীয় মহাযুদ্ধ এটা যাতে আমরা জড়িয়ে না যাই কিন্তু আনফর্চুনেটলি সেই প্রথম থেকেই যে স্বার্থের দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব দেন ভোরাজনৈতিক দ্বন্দ্ব এগুলো তো আর মজ্জাগত জিনিস সেগুলো তো আর চলে যায় না সেটা শুরু থেকেই ছিল তো ইভেন পেসপেকি মিশন যেটা সেটা উনিশশো থেকে শুরু হয় তো উনিশশো থেকে শুরু হয়ে মানে আমি জাস্ট একটা সেন্টেন্সে বলবো যে কিভাবে আমরা অগ্রসর হয়েছি তো এতে এখন পর্যন্ত হয়েছে তার মানে বড় ধরনের সংঘাত হয়েছে যার ফলে এই মিশনগুলো এসেছে প্রায় দুই মিলিয়নের বেশি ইউএন কিপার এটাতে যোগদান করেছে তো সে হিউজ একটা আপনার প্রচেষ্টা জাতিসংঘের পক্ষ থেকে যাতে বিশ্ব শান্তি রক্ষা করা যায় আর যখন সংঘাতে জড়িয়ে পড়বে কোনো দেশ বা কোনো এলাকা এটা এটাকে যাতে আবার রিবিল্ড করে আপনার এই উদ্দেশ্য যে আপনার শান্তি প্রচেষ্টা এটাকে বজায় রাখা যায় এবং যুদ্ধে বিধ্বস্ত যে দেশগুলো যে জনসংখ্যা এরা যাতে আবার নতুন করে নিজেদেরকে গড়ে তুলতে পারে তো এই এই হচ্ছে আপনার ইভেন পে স্কিমের মূল উদ্দেশ্য তো সেই হিসাবে আপনার যদি দেখা যায় তাহলে সেটা হবে যে আপনার যে এইভাবে রিবিল্ড করবার জন্য যে পদ্ধতিগুলো স্যার সেগুলো কি ইন্টারন্যাশনাল কিছু স্ট্যান্ডার্ড আছে অবশ্যই আচ্ছা অবশ্যই তো এই এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা হচ্ছে যে আপনার যদি কোনো জায়গায় আপনার সংঘাত দেখা দেয় তো ইনিশিয়ালি এটার রেসপন্সিবিলিটি হলো ইউএন সিকিউরিটি কাউন্সিল সেটা ইউএন সিকিউরিটি কাউন্সিল যাবে এবং ইউএন সিকিউরিটি কাউন্সিল যদি এটা মনে করে যে এই যে যে সংঘাত এটা একটা আঞ্চলিক অথবা বৈশ্বিক অভিঘাতের আশঙ্কা রয়েছে তখন তারা এখানে একটা ডিসিশন দেবে যে হ্যাঁ এখানে একটা কিপিং ফোর্স এটাকে ডেপ্লয় করা যেতে পারে এবং সেই প্রক্রিয়ায় ফোর্স গঠন হয় ইভেন চার্টারের আপনার কয়েকটা ধাপ আছে সিক্স সেভেন এইট এই যে চার্টারগুলো এই চার্টারের আন্ডারে বিভিন্ন ধরনের কিপিং পরিচালিত হয়ে থাকে তো বাংলাদেশের যে ইনভলভমেন্ট এখানে সেটা হচ্ছে আমাদের প্রথমত আমি বলবো যে আমাদের স্থপতি জাতি শেখ রহমান তার যে বিশ্ব শান্তির প্রতি যে একটা ফার্ম কমিটমেন্ট সেটাই একটা প্রতিফলন হচ্ছে আমাদের ইউন পিসপিংয়ে ইনভলভমেন্ট বাংলাদেশের সেটা আপনার যদি আমি আরো মানে ইয়ে ভাবে স্ট্রাকচার আবারও ফিরবো আপনার কাছে